কত ওয়াট লোডের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, বা বাসার কোন জায়গার জন্য কত ওয়াটের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। তো আমরা ছোট্ট একটা বাসার সবগুলা লোড ক্যালকুলেশন করে মেন সার্কিট ব্রেকার এবং সাব সার্কিট ব্রেকার গুলো কত অ্যাম্পিয়ারের হবে সেটা নিয়ে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যে বাসার জন্য মেন সার্কিট ব্রেকারটা ডিজাইন করব, যে আমাদের কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার প্রয়োজন সে বাসা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তো ধরে নিলাম যে আমাদের বাসায় দুইটা বেডরুম আছে, একটা ড্রয়িং রুম আছে, বাথরুম আছে তিনটা, কিচেন আছে একটা, এবং বাড়ির পানি ব্যবহারের জন্য অনার্স পাওয়ার একটা পাম্প আছে। তো এবার সবগুলা লোড আমরা আলাদা আলাদাভাবে একসাথে যোগ করব। তো প্রথমে আমরা চলে যাই বেডরুমে। বেডরুমে সাধারণত আমরা একটা ফ্যান ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে যে দুইটা লাইট পয়েন্ট ব্যবহার করলাম, তো একটা ফ্যান 80 ওয়াট হয়ে থাকে। লাইট দুইটা যদি ধরি যে 30 ওয়াটের করে ব্যবহার করবো, তাহলে 30-30 60 ওয়াট। তারপর আমাদের মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার বা আরো কিছু চালানোর জন্য আমাদের 2 পিন সকেটের প্রয়োজন হয়। তো ধরে নিলাম যে আমরা সেগুলো 40 ওয়াট করে, এবং দেখা যাচ্ছে অনেক সময় ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক কেটলি চালাতে গেলে আমাদের একটা পাওয়ার সকেটের প্রয়োজন হতে পারে। তার জন্য রুমে আমরা একটা পাওয়ার সকেট রাখবো। পাওয়ার সকেট সাধারণত 1000 ওয়াট হয়ে থাকে। তো সবগুলা লোড যোগ করলে আমরা পেয়ে যাবো আমাদের একটা রুমের মোট লোড বা মোট কত পাওয়ার খরচ হবে সেটা। তো এইটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, যেহেতু আমাদের বেডরুম দুইটা, তাহলে আমরা পেয়ে যাবো 2360 ওয়াট। এটা গেল আমাদের দুইটা বেডরুমের। এবার যদি আমরা চলে যাই আমাদের রান্নাঘরে, তো রান্নাঘরে সাধারণত আমাদের একটা লাইটের প্রয়োজন হতে পারে, ধরে নিলাম সেটা 30 ওয়াট, এবং সেখানে আমাদের মেনলি প্রয়োজন হয় পাওয়ার সকেট। দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলা বা বড় ধরনের লোড, ব্লেন্ডার, অনেক কিছু সেখানে চালানোর প্রয়োজন হতে পারে। তো ধরে নিলাম যে সেখানে আমাদের 3 পিন সকেট বা পাওয়ার সকেট দুইটা প্রয়োজন হবে, তাহলে 1000 1000 2000। তো রান্নাঘরের জন্য মোট পাওয়ারটা হচ্ছে আমাদের 2030 ওয়াট। তো এবার যদি আমরা বাথরুমে চলে যাই, আমাদের ধরে নিলাম যে তিনটা বাথরুমে আমরা 20 ওয়াটের লাইট ব্যবহার করব, তাহলে 3 20 60 60 ওয়াট। তারপরে আমরা যদি চলে যাই ড্রয়িং রুম, ড্রয়িং রুমের স্পেসটা যেহেতু বড় হয় সেখানে আমাদের অনেক সময় দুইটা ফ্যানের প্রয়োজন হয়। তো ধরে নিলাম যে দুইটা ফ্যান পয়েন্ট আমরা সেখানে ইউজ করব, দুইটা ফ্যান ইউজ করব, তাহলে 80 80 160 ওয়াট। এবং লাইট পয়েন্টও ধরে নিলাম আমরা সেখানে দুইটা ব্যবহার করব, তাহলে 30 30 60 ওয়াট। এবং ড্রয়িং রুমে আমাদের 2 পিন সকেট এবং 3 পিন সকেটের পাওয়ার সকেটের প্রয়োজন আছে। ধরে নিলাম আমরা 2 পিন সকেট ব্যবহার করব দুইটা, 40 40 80 ওয়াট, এবং ধরে নিলাম যে একটা পাওয়ার সকেট ব্যবহার করব সেটা 1000 ওয়াট। সবগুলো যোগ করলে হয়ে যাবে 1300 ওয়াট মতো। অনার্স পাওয়ার সমান আমরা জানি যে 746 ওয়াট। তো সবগুলো লোড এখন যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 6496 ওয়াট। এটা হচ্ছে আমাদের বাড়ির টোটাল ওয়াট বা আমাদের যে লোডগুলো চলবে সবগুলো মিলে এই পাওয়ারটা কনজিউম করবে। এবার আমাদের এই পাওয়ারটা দিয়ে কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট বের করার জন্য আমাদের পাওয়ারকে বা ওয়াটটাকে শুধুমাত্র ভোল্টেজ দিয়ে ভাগ করলেই হবে, কিন্তু ভোল্টেজ দিয়ে ভাগ করার আগে ভোল্টেজের সাথে আমাদের একটু পাওয়ার ফ্যাক্টর গুণ করে নিতে হবে। বাসাবাড়ির জন্য পাওয়ার ফ্যাক্টরের মান ধরা হয় 0.9 এবং ইন্ডাস্ট্রির জন্য ধরা হয় 0.8। পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে যদি জানতে চান তাহলে আইকেডের ভিডিওটি দেখুন অথবা ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। যেহেতু বাসাবাড়ির ভোল্টেজ 230 ভোল্ট, 230-কে যদি আমরা 0.9 দিই তাহলে পেয়ে যাবো 207 ভোল্ট। এখন এই 207 ভোল্ট দিয়ে আমরা 6496 ওয়াটকে ভাগ দিব। ভাগ দিলে আমরা পেয়ে যাব 31.38 অ্যাম্পিয়ার মতো একটা কারেন্টের মান। তো এই মানে যদি আমরা এখন সার্কিট ব্রেকার নির্ধারণ করি যে 31 অ্যাম্পিয়ারের আশেপাশে যে সার্কিট ব্রেকারটা আছে সেটা মেন সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করব, তাহলে ইনস্ট্যান্টলি বা এখন এই অবস্থায় চলবে। কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের বাসায় লোড বাড়তে পারে, আমরা একটা নতুন ইলেকট্রিক ডিভাইস কিনলাম সেটা চালাবো, বা কোনো কিছু ইলেকট্রিফিকেশন নতুনভাবে হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা লোড বাড়তে পারে। তো যার কারণে আমাদের সবসময় 25% এক্সট্রা ধরে নিতে হবে। তো 31.38 অ্যাম্পিয়ারের 25% এক্সট্রা হচ্ছে 7.84 অ্যাম্পিয়ার। এটা যোগ করলে আসে 39.22 অ্যাম্পিয়ার, মানে প্রায় 40 অ্যাম্পিয়ারের কাছাকাছি। তো আমার জানা মতে 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায়। আমরা যদি এখন 40 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ব্যবহার করি মেন সার্কিট ব্রেকার হিসেবে, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হবে। তো এবার আমরা চলে যাব যে আমাদের সাব সার্কিট ব্রেকার বা সাব ডিস্ট্রিবিউশন যেটা হবে, সাব ডিস্ট্রিবিউশন বক্স আর কি, সেখানে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করব। দেখা যাচ্ছে যে বেডরুমের জন্য দুইটা আলাদা, ড্রয়িং রুমের একটা এবং কিচেনের একটা, এবং পাম্পের জন্য একটা। তো প্রথমে আমরা দেখব যে পাম্পের জন্য আমাদের কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার প্রয়োজন হবে। আমি আগেই বলে নিই, যতগুলো ইন্ডাকশন মোটর আছে সেগুলো স্টার্টিংয়ের সময় প্রায় 3 গুণ বেশি কারেন্ট নিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের পাম্পের জন্য অবশ্যই যে কারেন্টটা পাবো তার 3 গুণ অনুযায়ী হিসাব করে সার্কিট ব্রেকার নিতে হবে। তো পাম্প যেহেতু আমাদের 746 ওয়াট, 746 ওয়াটকে 207 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 3.6 অ্যাম্পিয়ার মতো। সেটাকে 3 দিয়ে গুণ দিলে দেখা যাচ্ছে যে 10 অ্যাম্পিয়ার মতো পাওয়া যাবে।
তো যদি 1 হর্স পাওয়ার মোটরের জন্য আমরা 10 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ব্যবহার করি, তাহলে সেটা তার জন্য পারফেক্ট হবে। এবার যদি আমরা চলে যাই বেডরুমের জন্য, যে বেডরুমের জন্য আমাদের কত অ্যাম্পিয়ারের সাব সার্কিট ব্রেকার প্রয়োজন হবে, তো বেডরুমের আমরা পাওয়ার পেয়েছিলাম এটা, এটাকে 207 দিয়ে যদি ভাগ দেই তাহলে দেখা যাচ্ছে 5.8 অ্যাম্পিয়ার মতো পাওয়া যাচ্ছে, মানে প্রায় 6 অ্যাম্পিয়ার। তো 6 অ্যাম্পিয়ারের আশেপাশে যে সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। দুইটা বেডরুমের যেহেতু লোড একই, তাহলে দুইটা বেডরুমের জন্য একই মানের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে রান্নাঘর। আমাদের রান্নাঘরের লোড যেহেতু পেয়েছিলাম 2030 ওয়াট, 2030-কে আমরা 207 দিয়ে ভাগ দিলেই 9.8 অ্যাম্পিয়ার মতো কারেন্ট পেয়ে যাব, মানে প্রায় 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করলেই চলবে। তারপরে হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমের জন্য আমরা যেহেতু আমাদের পাওয়ার পেয়েছিলাম, মোট পাওয়ার পেয়েছিলাম 1300 ওয়াট মতো, তো 1300 ওয়াটকে 207 দিয়ে ভাগ দিলে সেখানে দেখা যাচ্ছে যে 6.28 অ্যাম্পিয়ার মতো কারেন্ট পাওয়া যাচ্ছে, মানে 7 অ্যাম্পিয়ার মতো কারেন্ট পাওয়া যাচ্ছে। তো 7 অ্যাম্পিয়ারের আশেপাশে যে সার্কিট ব্রেকারটা আছে বাজারে যেটা পাওয়া যায়, সেটা ব্যবহার করলেই ড্রয়িং রুমের জন্য পারফেক্ট হবে। তো আশা করি আমি যেভাবে ক্যালকুলেশন করে দেখালাম বা হিসাব করে দেখালাম, এইভাবে যদি আপনি আপনার বাসার লোডগুলো হিসাব করে তারপরে সার্কিট ব্রেকার নির্ধারণ করেন যে কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার প্রয়োজন, তাহলে নিরাপদে একটা সুন্দর ওয়ারিং সিস্টেম তৈরি করতে পারবেন আপনার বাসার জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।